দুটি বুথে রিপল না, এসব নাটক করে কোনো লাভ নেই। ভোট যেটা হয়ে গেছে ভোট লুট হয়েছে, এটা সবাই জেনেছে। এজন্য ফ্রি ফেয়ার ইলেকশনটা এখানে একটা কল্পনার বিষয় হয়ে গেছে। রিপল হলো 200 বুথে গণ্ডগোল হলো, আর দুটো বুথে রিপল করে কি লাভ আছে? সেই জায়গা থেকে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়ে 11 মার্চ পরবর্তী শুনানির কথা বলা হয়েছে, কিন্তু কাউন্টিং স্থগিত হয়নি। কোনো মানেই থাকে না, যদি কাউন্টিং হয়ে যায়, রেজাল্ট হয়ে যায়, বোর্ড গঠন হয়ে যাবে, তারপরে লাভ কী? যেমন উপনির্বাচন নিয়ে বা কলকাতা কর্পোরেশন ইলেকশন নিয়ে কেস হয়েছিল, ইলেকশন হয়ে গেল, বোর্ড তো হলো, তারপরে কেস চলছে, এর কোনো মানেই হয় না। জাস্টিস নাকি একটা আশ্বস্ত করেছেন যে এই মামলার রায়ের উপরে আগামী দিনে ভোটের ফলাফল, মানে কাঁথি মামলার ফলাফল নির্ভর করবে। ভবিষ্যতে কী হবে কে জানে। এই যে হিংসার জন্য সৌগত রায় মুখ খুলেছেন, বলেছেন এটা হওয়া উচিত ছিল না, মানুষ ভালোভাবে নিচ্ছেন না, কী বলবেন? সেটা উনি আগেও মুখ খুলেছেন, কী হয়েছে তাকে? এটা ঠিক যে টিএমসি যেভাবে দুষ্কৃতকারীদের হাতে চলে গেছে পার্টিটা, তাদের সিনিয়র লিডাররা এটা দেখে দুঃখিত। আমি জানি না, তারা হয়তো আগের জন্মের, আগের প্রজন্মের রাজনীতিবিদ, সেই জন্য তাদের বিবেক আছে, তাই কষ্ট হচ্ছে। যেভাবে ভোট লুট হচ্ছে, দুষ্কৃতকারীরা ভোট করাচ্ছে, আর পুলিশকে যেভাবে ইউজ করা হচ্ছে, বিরোধীদের যেভাবে দমন করা হচ্ছে, এটা গণতন্ত্রের পক্ষে মোটেই ভালো নয়। তাই কল্যাণ ব্যানার্জি বা সৌগতবাবু বা মদন মিত্রের মতো লোকেরা অনেক সময় মুখ ফসকে বলে ফেরাচ্ছেন মনের কথাটা, কিন্তু একজন দুজন বললে তো হবে না। যে পার্টিতে ওনারা আছেন সে পার্টি এই ধরনের কালচার শুরু করেছে, যেটা বাংলার গণতন্ত্রের পক্ষে খুবই বিপজ্জনক। আপনারা নির্বাচন বাতিলের দাবি জানিয়েছিলেন, সেইখানে নির্বাচন কমিশন এই দুটো জায়গায় রিপোল করলো, তো নির্বাচন কমিশনের ভূমিকা এই ক্ষেত্রে, এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন আপনি? নির্বাচন কমিশনের ভূমিকা আমরা দেখতেই পেলাম না তো। তারা কোর্টকে কথা দিয়েছিলেন যে নিরপেক্ষ নির্বাচন করবেন, শান্তিপূর্ণ নির্বাচন করবেন, কিন্তু করতে পারেননি। এখন আর বলে কি লাভ আছে? যাওয়ার তো হয়েই গেছে, লুট হয়েই গেছে। 108টা পুরসভার কি নিয়ে দাবি উঠেছে, দাবি করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। এখন শোনা যাচ্ছে যে আগামী পরশুদিন, মানে 3 তারিখে আদালতে এই ব্যাপারে বিজেপি মামলা করতে চলেছে, তো 2 তারিখে ভোটের গণনা হয়ে যাবে। আমার জানা নেই, আমি এসবের পক্ষে নয়। নির্বাচন কোর্ট দিয়ে হয় না, কোর্ট নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করে না, একাধিক কেস হয়ে গেছে। সেই জন্য সাধারণ মানুষকেই দায়িত্ব নিতে হবে নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে। আমরা বিরোধী পার্টি হিসেবে সবার সঙ্গে আছি, তার জন্য আমরা বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম যে মানুষ যাতে এই বিষয়টা ভাবেন। রাজ্য সরকার পিঠ মাচাবার চেষ্টা করছে, সিবিআই তদন্ত হলে হয়তো সত্য সামনে চলে আসবে, অনেক নেতা ফেঁসে যাবে, সমস্ত পরীক্ষাতেই গণ্ডগোল হচ্ছে, এটা সবাই জানে। তো এই করে ঠেকিয়ে রাখা যায় যতদিনই চেষ্টা হচ্ছে। হ্যাঁ, কালকে রাষ্ট্রপতি ভবন থেকে ফোন এসেছিল তার সঙ্গে যাওয়ার জন্য। আমি আজকে টিকিটও কেটে ফেলেছিলাম, রাত্রে যাবো দিল্লি, কালকে ওখান থেকে যাওয়ার কথা ছিল ইটালি। তো আজকে আবার ফোন এসেছে না, আপাতত স্থগিত হয়ে গেছে। সে তো বলতে পারবো, রাষ্ট্রপতি ভবনের ব্যাপার, তারা বলেছে। ইউক্রেনে ভারতীয় ছাত্রের মৃত্যু, বিধানসভার অধিবেশন নিয়ে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, রাজ্য মানে ভুল ইনফরমেশন এসেছিল, রাজ্যপাল সংশোধন করতে বলেছিলেন, চিফ সেক্রেটারিকে ডেকে বলবার পরেও ফের যে ক্যাবিনেট, আজকে ক্যাবিনেট ছিল, ক্যাবিনেটের পরেও যে চিঠি গেছে সেখানেও আবার ত্রুটি বিচ্যুতি, বারবার এরকম একটা বিষয়ে এরকম ত্রুটি বিচ্যুতি হচ্ছে কেন? সরকারের মুখিয়া তিনি যদি সরকারের না চালান, সরকারের মন না দেন, তিনি দেশ বিদেশ ঘুরে বেড়ান, তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রীর পদের তার মোহ নাই, তো স্বাভাবিকভাবে যদি সরকারে